আগে আমাদের ঘর ছিল নদীর অনেক সামনে, আস্তে আস্তে বাঁধতে 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 এদিকে ঢুকছে, আমরা ঘর বাড়ি আস্তে আস্তে সরাইতে সরাইতে নিতে আসি। কিন্তু অনেক আগ বললে বাদলে বারবার এই নদী ভাঙ্গে যাইতে আছে, আমরা আমাদের থাকার কোনো লাইন নেই, কায়দা নেই। তারপর আগে একবার একটা নর্মাল একটা ভেরি বাদ হয় ওই ছেলে, এতে মানি হ্যাঁ পাইলিং দেয় নাই, পাইলিং না দেওয়ার কারণে আবার খসায় নদীতে ভাঙ্গি চুরে সব লই গেছে। মাননীয় সরকার, আমরা এখানে একটা ভেরি চাই, শক্ত ভেরি চাই, আমাকে এটাই দরকার, আমাকে প্রয়োজন বেশি। অনেক সময় বাচ্চা কাচ্চা মানে ভয়তে ভয়তে আমরা ই করি নদীতে ভাঙ্গলের ইতে পড়ে অনেক বাচ্চা মারাও গেছে। এখন আপনার কাছে এইটাই দাবি জানাই, আমরা এই ভেরি শক্ত ভেরি চাই, আমাকে ভেরি প্রয়োজন বেশি, কিছুই আমাকে চাই না, আমাকে আর কিছু দরকার নাই। এখানে আগে একটা পুরনো ভেরি ছিল অস্থায়ীভাবে, যেটা এক বছরের ভিতর ভেঙে গেছে। এখন আমাদের এখানের জনগণের সবার পক্ষ থেকে আমি বলতেছি যে একটা স্থায়ীভাবে যদি ভেরি বাঁধ দেওয়া হয়, তাহলে তো ভাই এখানের মানুষজন সবাই একটু ভালোভাবে থাকতে পারবে। প্রধানমন্ত্রীকে আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। এই আমরা এখানে গত এই 15 বছর ধরে এখানে অনেক অসুবিধার মধ্যে আছি। এই জায়গায় এই নদী ভাঙতে ভাঙতে আমরা অনেক দিশেহারা, মনে করেন এই বন্যা আসলে আমাকে বন্যার পানিতে আমাকে সব ঘরের যত কিছু আছে সব বাসাই নিয়ে যায়। এই মাটি দিয়ে বাঁধতে থাকে না, এটা প্রোটেকশন ব্লক সিস্টেমের ভেরি বাঁধ হলে আমরা এখানে স্থায়ীভাবে আমরা যারা নদীর পরে আছি তারা বসবাস করতে পারবো। আমাদের এই মাটি দিয়ে দেয় তাও আমাদের কোনো কাজে আসে, বন্যায় নিয়ে যায়।